রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনের জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কি না যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাধা আছে অবস্থা একটু সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ নামাজের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে যাই না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আসে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো অজু ভেঙে গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই না আমাদের কোনো অসুবিধা হবে না মনে করা উচিত এমনি আকরাম হোসেন লিখেছেন ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবির দিতে হবে একা একা যখন আপনি তালাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন আর তাকবির বিষয় যেটি সেটা হলো যে আল্লাহ আকবার সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে করা ইমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলেও করতে পারেন আবার চাইলে নীরবও পড়তে পারেন দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আসতে পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি উচ্চস্বরে দেবেন সেই সাথে একামত দেবেন একামত দিয়ে ইমামর যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবির শুনে আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফরনীয়তে এসে যোগ দিলেও আপনি জামাতে সব পেয়ে গেলেন সেই যে উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন সিয়াম মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পেছন থেকে মুক্তাদির আল্লাহ আকবর বলে ওঠে এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সোহান আল্লাহ বলতে হবে কোনটা সঠিক ভাই সিয়াম অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক কারণ হাদিসে নবী সাদ আলাহ সাল্লাম এটি বলেছেন আত রিজা লি রিজালি ও আতী নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তসবি পড়বেন সোহান আল্লাহ বলে উঠবেন সোহান আল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র এটা আশ্চর্য সময় মানুষ বলা হয় যারা ইমাম সাহিরা কী করছেন এই টাইপের বিষয় আল্লাহ আকবর হলো বড়ো কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহ আকবরের ব্যবহার হয়ে থাকে অতএব এখানে আল্লাহ আকবর না বরং সোহান আল্লাহ বলা উচিত সেটি হাদিসের নির্দেশনা আল্লাহ চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত সুলতানা দিনা লিখেছেন দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কি অপরাধ বোধ কমে যায় এটা অনেক সময় গুণা করতে 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 মাত্রা অতিরিক্ত গুণা করতে করতে মানুষের মধ্যে এরকম একটা ভাব চলে আসে এবং বিশ্বাদ সাল্লাম বলেছেন বান্দা যখন কোন একটা পাপে লিপ্ত হয় কোন একটা গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এভাবে আরেকটা গুণা লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে একটা পরে তার অন্তরের উপর একটা আবরণ পড়ে যায় এবং আয়নার উপরে যেরকম কারো দাগ থাকলে সে আয়নাতে আয়না দ্বারায় আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন অপরাধ বোধ মানুষের কমে যায় হৃদাহিত জ্ঞান কমে যায় কোনটা ভালো কোনো মন্দ পরা করার মতো ক্ষমতা থাকে না অন্তর উপরে দাগ পড়ে প্রয়োগ পড়ে যাওয়ার কারণে এই জন্য এটার জন্য তবাই না সুহা যেমন করা দরকার আল্লা কাছে চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য থেকে সাহায্য প্রার্থনা করা দরকার সেই সাথে আপনার যে সমস্ত গুনাগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার হাফেজ হাসান মুন্সি লিখেছেন মোয়াজ্জিনের খেদমতে আছি এক মহল্লার খাবার এখন মহল্লার খাবার খেতে হয় যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় কি অবশ্যই আপনার এটা বর্জন করা উচিত নিজের উপার্জন থেকে হালাল খাবার খাবেন কর্তৃপক্ষ বলবেন যাদের বাসায় হালাল উপার্জন আছে আমাকে শুধু তাদের বাসায় খাবার ব্যবস্থা করবেন আর না হলে আমাকে টাকা দিয়ে দেবেন আপনারা আমার মতো রান্না করে খাবো কারণ আপনি হারাম খাবার যদিও আপনি হারাম উপার্জন করেন তারা করেছে কিন্তু হারাম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন দোয়া কবুল হবে না আপনার আমলের স্বাদ পাবেন না গুনাহ দিকে আপনার ঝোঁক হবে সব মিলিয়ে এটি আপনার আখারাতকে ধ্বংস করতে পারে সেজন্য আপনার এই যে এর মাধ্যমে আধ্যাত্মিক ক্ষতি হবে আপনার সেটি আপনার হতে দেওয়া উচিত না এমনি মিজার রহমান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পয় না এতে আমার কোনো সমস্যা হবে কি না আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলমিটামও দেন সবকিছু করেন এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহ কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তা তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত